নসরুল হামিদ বিপু ঢাকা তিন আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তিনি তিনবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন শোনা যাচ্ছে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা তিন আসনে তিনিই হচ্ছেন ক্ষমতাসীন দলের কাণ্ডারি উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে ১৯৬৪ সালের ১৩ নভেম্বর রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেন নসরুল হামিদ তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী নসরুল হামিদের বাবা প্রয়াত অধ্যাপক হামিদুর রহমান তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে বাংলাদেশ সরকারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের সহযোগী হিসেবে পরিচিত ছিলেন নসরুল হামিদের মা হাসনা হামিদও বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছিলেন নসরুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল থেকে সার্টিফিকেট প্রোগ্রাম অন লিডারশিপ সম্পূর্ণ করেন নসরুল হামিদ তরুণ বয়স থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ তিনি কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন ১৯৯৭ সালে তিনি আওয়ামী যুবলীগের সহকারী সম্পাদক নির্বাচিত হন তিনি ১২ বছর এই দায়িত্ব পালন করেন ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন নসরুল হামিদ পরবর্তীতে নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা তিন আসন থেকে জয়ী হন এই জয়লাভের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হন এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও তিনি এমপি নির্বাচিত হন ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নসরুল হামিদ যা এখনও চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সফল ব্যবসায়ীও নসরুল হামিদ তিনি হামিদ গ্রুপের চেয়ারম্যান এছাড়া রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি এবং আবাহনী স্পোর্টিং ক্লাবের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকা তিন জাতীয় সংসদের ১৭৬ নম্বর আসন কেরানীগঞ্জের জিঞ্জিরা আগানগড় তেঘরিয়া কোন্ডা ও সুভাড্ডা ইউনিয়ন নিয়ে গঠিত আসনটি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন এলাকার সার্বিক উন্নয়নের ধারা সূচনা করেছেন এমপি নসরুল হামিদ এই ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও তাকেই বেছে নেবেন সাদাকালো নিউজ